कि देश से है प्यार तो हर पल कहना चाहिए, देश से है प्यार तो हर पल कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारतीय रहना चाहिए। सुनो गौर से दुनिया वालों, दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो, वो दिलों को मोहब्बत से बांधे जो हम ऐसी जंजीर है, ऊंची उड़ाने हैं, ऊंचे इरादे हैं, हम कल की तस्वीर है। जो हमें प्यार दे, हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपनी बार दे। तुझे सलाम, मैं तुझे सलाम, शक्ल में मैं तुझे सलाम, मैं तुझे सलाम, बंदे मातरम वो बंदे मातरम मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। अच्छा আমরা একটা এক মিনিটের শান্তভাবে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এই গানটা আমরা কাদের জন্য গাইছি? আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, রাইট? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমোতে পারি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান আর্মিরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 February 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন CRPF এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আর নেশন, রাইট? 14 February 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন CRPF এর জওয়ান শহীদ হয়েছিলেন। ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারো বাবা ছিলেন, কারো ছেলে, কারো দাদা ভাই, কারো হাজবেন্ড। বড় ওনার শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো?